আপনি মিথুন রাশির মানুষ, মার্চ 2023 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এটা মিথুন রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনার ভাগ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, শিক্ষা, স্বাস্থ্য কেমন যেতে চলেছে পূর্ণাঙ্গ একটা চিত্র এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। মিথুন রাশি সফলতার সিঁড়ি পাবে মার্চ 2023-এ। নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, আপনাদের কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ, আমি বিস্তারিত আলোচনা করব। এটা চন্দ্র রাশি ধরে আমি এই আলোচনাটি করছি। দেখুন, আমি এখান থেকে আপনার কোনো রাশি চক্র দেখতে পাচ্ছি না, কিসের মহাদশা চলছে সেটা দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক এটি রাশিফল নয়। আলোচনা শুরু করি। দেখুন, আপনি মিথুন রাশির মানুষ, আপনার স্বাস্থ্যের জায়গাটা কেমন রয়েছে? দেখুন, আপনাদের রাশির অধিপতি ঠিক 16 মার্চ পর্যন্ত আপনার ভাগ্যভাবে অবস্থান করবে, 16 মার্চের পর আপনার কর্মভাবে অবস্থান করবে, অর্থাৎ শনির সাথে অবস্থান করবে এবং পরে আপনার ঠিক বৃহস্পতির সাথে গিয়ে অবস্থান করবে। দেখুন, আমি যদি দেখি স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকছে না, যাদের স্কিন রিলেটেড সমস্যা ছিল সেটা আপনাদের কাটবে। তবে 13 মার্চ 2023 মঙ্গল আপনার রাশিতে অবস্থান করবে। এই সময় কি হবে, আপনাদের টেম্পারমেন্ট, রাগ, জেদ আপনাদের এই সময় বাড়বে, কারণ মঙ্গল যখন আপনার রাশির উপর দৃষ্টি দিবে আপনাদের টেম্পারমেন্টের দিকটাতে অবশ্যই রাগ জেদটা কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু কমাতে হবে। শিক্ষা, এডুকেশান আপনাদের কেমন হবে? দেখুন, এডুকেশান আপনাদের পঞ্চমপতি কোথায় অবস্থান করছে, আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছে এবং 12 মার্চের পর থেকে 11-ভাবে অবস্থান করবে। দেখুন, প্রথম কথা বলি, এডুকেশানের জায়গাটা যদি বলি, যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো এবং যাদের পরীক্ষা আছে, এক্সাম আছে, বড় এক্সাম আছে, যদি 12 মার্চের মধ্যে হয় সেখানে কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। 12 মার্চের পর এই শুক্র আপনার রাহুর সাথে যুক্ত হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে মন ডাইভার্সন হয়ে যেতে পারে, একটু চঞ্চল হয়ে যাওয়া, অমনোযোগী, একটু নেটের উপর আকর্ষণ, আসক্তি আপনার বৃদ্ধি করতে পারে, অর্থাৎ একটু কোন জায়গাতে গেলে ভালো হয়, অর্থাৎ একটা মনের জায়গাটা, মন একটা ডাইভার্সন কিন্তু আপনার হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন শিক্ষাক্ষেত্রে, ভালো জায়গাতে কোনো ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছেন, আমি বলবো 12 মার্চের মধ্যে আপনারা অ্যাডমিশন নিন, তাতে বিশেষ কিন্তু লাভ পাবেন, কারণ শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে। তো আপনার ক্ষেত্রে কিন্তু এক্সাম যদি থাকে 12 মার্চের মধ্যে যদি খুব ভালো হবে, অ্যাডমিশন যদি থাকে 12 মার্চের মধ্যে যদি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এবার আসি প্রেম। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে প্রেম। পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে, না কেতু গ্রহ অবস্থান করছে। দেখুন, এবং পঞ্চমপতি তুঙ্গ গ্রহে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। প্রেমের ক্ষেত্রে সফলতা, নতুন প্রেম আসবে এবং প্রেমের ক্ষেত্রে যাদের সম্পর্কে কিছুটা অবনতি হয়ে গেছিল, 12 মার্চের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু সুসম্পর্ক কিন্তু আসতে চলেছে, কারণ শুক্র সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে কিন্তু দেখছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনাদের এ মাসটা কিন্তু শুভ আসতে চলেছে। এক কথা আমি বারবার বলছি, সফলতার সিঁড়ি পেতে চলেছে আপনি মিথুন রাশির মানুষ। আপনার ক্ষেত্রে প্রেম, শিক্ষা, স্বাস্থ্য তিনটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু রাগ জেদটা কমাতে হবে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখ।
দেখুন, সপ্তম পতি আপনার ঠিক কেন্দ্রে অবস্থান করছে এবং হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, কারণ এবং সক্ষেত্রিক। দেখুন, দাম্পত্য সুখের জায়গা আপনাদের ভালো এবং আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে ভালো, এবং কোনো যারা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কোনো বিয়ের কোনো যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে ব্যবসা। দেখুন, ব্যবসা রিপ্রেজেন্ট হচ্ছে পঞ্চম ভাব। দেখুন, ব্যবসা রিপ্রেজেন্ট সপ্তম, এই সপ্তমপতি মার্জন সপ্তমপতি আপনার কেন্দ্রে অবস্থান করছে এবং রাশির অধিপতির সাথে বুধের পাওয়ার বাড়ছে। এখানে কি হবে, আপনার ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। যারা গার্মেন্টসের বিজনেস করছেন, আপনি কসমেটিক বিজনেস করছেন, আপনি ফুড রিলেটেড ব্যবসা করছেন, আপনি ফাস্টফুডের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং ডেলি ইনকাম আপনাদের বাড়বে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের অদ্ভুত সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, ভাগ্যের দ্বারা কোনো জায়গাতে সফলতা আপনারা পাবেন। আটকে গেছে এমন ধরনের কাজগুলো আপনাদের সম্পন্ন হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির আপনাদের যোগ কিন্তু রয়েছে। শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকেও আপনারা কিন্তু এই মাসে অর্থ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ শনি যেহেতু সক্ষেত্রিক, শনি আপনাদেরকে কিন্তু এবার বিশেষভাবে উন্নতির শিখর চূড়ায় কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, বাধা বিপত্তিটা আপনাদের কাটবে সক্ষেত্রিক শনি। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকেও কিন্তু এ সময় আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। এবং মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, অর্থাৎ আপনি ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ ডিরেক্টর, এই জায়গাগুলো কিন্তু বা অভিনয় জগৎ, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবার আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে লাভ দিবে এবং হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বুধের সাথে অবস্থান করছে। কর্মক্ষেত্রে তো আপনাদের নিশ্চিতরূপে উন্নতি হবে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনার যেহেতু আপনার সপ্তমপতি আপনার ক্ষেত্রে যারা লয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আইনের নিয়ে পড়াশোনা করছেন, আইনের সঙ্গে যুক্ত আছেন, লয়ের সাথে যুক্ত আছেন, আপনাদের কিন্তু এই সময় বিশেষভাবে লাভ হতে চলেছে। এবার আসি আপনাদের সম্পত্তি। দেখুন, সরাসরি বৃহস্পতি আপনার চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সে ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে। আপনাদের সম্পত্তিগত দিক থেকে এ সময় আপনাদের লাভ দিবে, ডেলি ইনকাম যেমন বৃদ্ধি করবে, আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছে, রোজগার আপনাদের বাড়বে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থের অর্থাৎ ক্যাশ ফ্লো আপনাদেরকে কিন্তু হতে কিন্তু চলেছে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, যেহেতু সক্ষেত্রিক বৃহস্পতি, সক্ষেত্রিক
শনি এবং বুধেরও প্লেসমেন্ট খুব ভালো জায়গায় রয়েছে। শুক্র তুঙ্গ গৃহে থাকছে 12 তারিখ পর্যন্ত। এখানে আপনাদেরকে কিন্তু বেশ কিছু দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তিও কিন্তু এই সময় কিন্তু ঘটাতে চলেছে। কেতু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন, এখানে আপনাদেরকে একটি কথা বলবো, যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করার আগে একবার একজন দক্ষ অ্যাস্ট্রোলজারের আপনারা পরামর্শ নিয়ে নিন। তাতে কি হবে, আপনাদের সফলতা এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। কারণ মিথুন রাশির ঠাইয়া কেটে গেছে। আমি আবারও বলছি, মিথুন রাশির শুভ দিন আগত হতে চলেছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তাহলে এই সময়ের মধ্যে আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট লাভ আপনি কিন্তু পেতে চলেছেন। দেখুন কি উপায় করবেন। প্রথম কথা আমি বলবো, আপনারা গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন। গায়ত্রী মন্ত্র পাঠ করুন এবং গণেশজির উপাসনা করুন, গণপতি বাপ্পার উপাসনা করুন, দুব্বা নিবেদন করুন প্রতি বুধবার দিন, এবং ওং গাং গণপতে নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। বিশেষভাবে জীবনে যে কোনো প্রতিবন্ধকতা, যে কোনো কাজে সাকসেস না পাওয়া, সেই জায়গাগুলোতে আপনারা কিন্তু নিশ্চিত রূপে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।